সারাদেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা এই উপলক্ষে প্রধান প্রধান মসজিদ ও ঈদগাহ ময়দানে ভিড় ছিল মুসল্লিদের নামাজ শেষে দেশের সার্বিক উন্নয়ন কামনায় হয় বিশেষ দোয়া ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজমণি শুভ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোরে শহীদ ময়দানে ঈদের জামাত পড়েছেন তিন লক্ষাধিক মুসল্লি মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও নিরাপত্তা ছিল নিচ্ছিদ্র তাই শান্তিপূর্ণভাবে জামাতে অংশ নিতে পেরে খুশি মুসল্লিরা ইমামতি করেন মাওলানা সামসুল আলম কাশেমি জামাতে অংশ নেন বিচারপতি রাজনীতিবিদ প্রশাসনিক কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ কিশোরগঞ্জে লাখো মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা ময়দানে একশো আটানব্বইতম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ হিফজুর রহমান খান রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে সংকেত হিসেবে শটগানের ছয়টি ফাঁকা গুলি ছোড়া হয় দূরদূরান্তের মুসল্লিদের ঈদগা মাঠে আসার সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে ছিল দুটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা রংপুরে ইদুল আজহার প্রধান জামাত হয়েছে মডেল মসজিদে এতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন সিলেটে বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রীয় শাহী ঈদগা ময়দানে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা ময়মনসিংহে একশো সাতান্নটি মসজিদসহ দুই হাজার পাঁচশো মাঠে ঈদের জামাত আদায় করেন মুসল্লিরা টাঙ্গাইলে দুই হাজার বিরাশিটি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় ঈদগা মাঠে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করেছেন মুসল্লিরা প্রধান জামাত হয়েছে শহরের মোক্তারপাড়া ঈদগা মাঠে রাজবাড়িতে দোয়া ও মোনাজাত করেন মাওলানা মুফতি আজম আহমেদ জয়পুরহাটে চারশো সাতান্নটি ঈদগা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে মেহেরপুরে প্রধান জামাত হয় শহরের পৌর ঈদগা ময়দানে পটুয়াখালীতে ঈদের জামাত হয়েছে পৌরসভার নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ঈদগা ময়দানে এছাড়া ভোলায় প্রধান জামাত হয়েছে যুগির ঘোল ঈদগা মাঠে সিরাজুমনি শুভ নাগরিক ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন